हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हरा सबाई? आशा करछि सबाई भालो आछो आर आमिओ भालो आछि। तो आज बृहस्पतिवार आर आज एखन बाजे सकाल 7টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে আমি চলে আসলাম এই রান্নাঘরে রান্নার জন্য। তো যেহেতু আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই সমস্ত একেবারে ধোয়া পোছা করে। তো এমনিতেই তো প্রতিদিন আমি রান্নাঘরটা পরিষ্কার করি, কিন্তু আজকে তোমার যেহেতু কালকে মাছ ছিল, সমস্ত তোমার গ্যাস বলো পুরো সিলাপ টিলাপ সমস্ত রান্নাঘরের নিচটা সার্ফ দিয়ে পরিষ্কার করে বটি রুটি ধুয়ে তারপর সবজি কাটতে বসলাম। তো এই নিরামিষটা আমার শাশুড়ি মা খায়, হচ্ছে আমাদের যেহেতু শাশুড়ি মা মনসা পুজো করে তাই মনসা দেবীর নাম করেই। তো আর এই সপ্তাহে একটা দিন আসলেই না আমার ঘরে অশান্তি। এই মেয়ে ভীষণ কান্নাকাটি করে, একদম মানতে চায় না, যেহেতু মুগ ডালটা খেতে চায় না। তো বৃহস্পতিবার তো অন্য তোমার কোনো কিছু করাও সম্ভব না, আর পনিরটাতে না বড্ড গ্যাস হচ্ছে। তো আজকে একটু তোমার ভাবছি কাঁচা না হালকা একটু ভেজে নিলাম কুমড়ো দিয়ে করলা দিয়ে ডাল করব, মানে যেটাকে বলে তেঁতোর ডাল। আর কুমড়ো ভাজা কুমড়ো আর উচ্ছে আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা করব। তো পাঁপড়টা এখন আর ভাজা করব না, পাঁপড়টা খাওয়ার সময় কেন ফ্যানের হয় না তে নিয়ে যায়, তো খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। তো আজকে যেহেতু একবেলারই অল্প করেই ডাল করলাম, তো এই বাটিতেই ডালটা বসিয়ে দিয়ে যায়। ডালটা এতটা ভালো, খুব তাড়াতাড়ি বেশ সিদ্ধ হয়ে গেছে ডালটা। তো একটাই ডাল আর একটাই ভাজা বসিয়ে দিলাম। মেয়েরও স্কুলের তাড়াহুড়ো, স্নান করা হয়ে গেছে, তো বললাম আমারও রান্নার দিকে প্রায় হয়ে গেছে, তুই ড্রেসটা পরে আয়। তো খাওয়ার সময় আবার কি যেহেতু ভাত গায়ে ঠায় পরে, তো ওই বলছে আমি ড্রেসটা খেয়ে উঠেই পরে পরবো। আর অল্প করে একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করবো। এই গরম ভাতের সাথে উচ্ছে আলু আর তোমার একটু ঘি হলে আর কিচ্ছু লাগে না। তো মেয়েকে খেতে দিয়ে দিলাম, আমি বললাম তুই একা হাতে খা আর আমি ওদিকটা টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আজকে তোমার টিফিনে দিলাম হচ্ছে ক্রিম বিস্কুট আর হচ্ছে গুড বিস্কুট আর ন্যাশপাতি আর শসা। তো চলো, মেয়ে স্কুলের জন্য পুরো রেডি হয়ে এই যে বেরিয়ে গেল, আর আমি এবার আমার মতন কাজগুলো সেরে নিই। তো এই যে প্রথমে চলে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে বাসন টাসন মেজে এই ঘর মুছতে চলে আসলাম। তো কালকে ঘরটা মুছিনি, একদিন ঘর মুছিনি, মনে হচ্ছে কতদিন যেন আমি ঘর মুছিনি। এই কি বলো তো অভ্যেস হয়ে গেছে, তো এই প্রতিদিন তো এই দুদিন একটু ডান্ডা দিয়েই মুছেছিলাম, কোমরে ব্যথাটা এত বেশি। তো এই ঘরটা মুছে একবারে বেসিনটা পরিষ্কার করে দেখো 11:15 বেজে গেছে। তো এই বৃহস্পতিবারে তাড়াহুড়ো থেকে তাও সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে ঠাকুরের বাসনটা মেজে ঠাকুরঘরটা পরিষ্কার করে এসেছিলাম। তো বৃহস্পতিবার তো তোমার ঘরের কাজ বলো ঠাকুর ঘরের কাজ মানে বেশিই থাকে একটু অন্যান্য দিনের তুলনায়। তো এই ঘর মুছে বেসিনটা পরিষ্কার করে স্নান করে একবারে পুজো দিয়ে নিচে নামব। তো আজকে সকালের দিকটায় দোকানটা খুললাম না, কেন দোকানে বসলে আমার আর এদিকের কাজ হবে না। তো বৃহস্পতিবার কি বলো তো তাড়াতাড়ি পুজো না দিলে না ভালোও লাগে না। আর এতগুলো ঘর মুছতেও বেশ খানিকটা টাইম লেগে যায় এরকম তোমার বসে বসে। তো আজকে একটু তোমার শ্যাম্পু দিয়ে মুছেছিলাম ঘর। আর এই বেসিনটা এবার দেখো এই আয়রনের কী অবস্থা, দুদিন পরিষ্কার করিনি তাতেই। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই বেসিন বলো আর এই বাথরুম বলো এই আমি ছাড়া আর পরিষ্কার, মানে নোংরা হয়ে থাকবে তবুও পরিষ্কার করবে না, এই আমার ভরসায় ফেলে রাখবে, আমি করব তারপরে।
আর এই সাইডে তোমার পেছনের টাইলসগুলোতে একটু গরম জল আর একটু সার্ফ এক্সেল গুলে দিয়ে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো খুব সুন্দর হয় জানো তো, সার্ফ এক্সেল দিয়ে একটু গরম জল দিয়ে, মানে বেশি গরম জল না, তুমি যাতে হাতে সহ্য করতে পারো, তো সেইভাবেই দেখবে তালিটা মোছার পর কতটা চকচক করে। আর নোংরা বেসিনে মুখ ধুতে কি মানে তোমার বিরক্তি লাগে, তো এই আমার ভরসায় ফেলে রেখেছে। আমি এই মেয়ে বলবে মা এখন কত সুন্দর লাগছে, তো আমার এবার এর আগের দিন কোশ্চেন করছিল তুমি এগুলো পোশাক করে তোমার ঘৃণা লাগে না, তাই বললাম আমি যদি ঘৃণা লাগে না করি তা এটা করবে কে, তোমরা তো এইভাবেই মুখ ধুবি এখানটায়, তো বলছে আমি পারবো না বড় হয়ে এগুলো করতে। তো দেখো পরিষ্কার করার পরে কতটা সুন্দর লাগছে। আর আমার এই ট্যাপটা আগে আমার এটা বক কল ছিল, সেটা ভেঙে যাওয়াতে এই ছোটো কলটা লাগানো হতে, তো আরও বেশি মনে হচ্ছে অসুবিধা, মানে বেসিনটা একটু তোমার চ্যাপ্টারে টাইপের, তো বড় কল হলেই ভালো হতো। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এই কলটা এখানে ভালো সেট হবে না, তো আমার কথা শোনেনি। দেখো এই পেছনটা পরিষ্কারও করতে পারি না, কি বাজে লাগছে দেখতে, এতটাই তোমার ছোটো এই পেছন দিকে এই হাত ঢুকিয়ে যে আমি পোষাক বড্ড কষ্ট। তো বলেছি পুজোর আগে এই কলটা চেঞ্জ করে দিতে, আর তোমার জলগুলো এরকমভাবে পড়ে পুরো ওপরটা দিয়ে নিচে গড়িয়ে পড়ে যখন একটু বেশি স্পিডে কলটা চালালে। তো বেসিনটা তোমার প্রতিদিন পরিষ্কার করলেই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেহেতু এটা সবসময় দরকার হাত মুখ ধুতে, তো প্রতিদিন আর হয় না এই ঘরের সমস্ত কাজ করে একার পক্ষে ধোয়া কাচা রান্না করা, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, আবার দোকান সামলানো, তো এটা তোমার দুদিন তিন দিন পরেই ধুই কিন্তু খুব নোংরা হয়ে যায়। দেখো সাদা জিনিস তো একটু বেশি যত্ন নিতে লাগে, তো ওর বেসিনটা দেখবে অন্য কালারে আবার ভালোও লাগে না। তো সমস্ত কাজ সেরে স্নান করে চলে আসলাম, এই যে আজকে আমার একটু ঠাকুরঘরে বেশি টাইম লাগলো, এই তোমার পুরো সিংহাসনের সব ঝেড়ে ঠেড়ে ঠাকুর ফটোগুলো মুছি, ফটোগুলো তো জল দিয়ে ধোয়া যায় না, আর লক্ষ্মী ঠাকুরটাও আজকে আমার একটু দেখলাম কাল সেটা, তো একটু লোশন দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো পরিষ্কার করে তো কত সুন্দর নতুন একদম ঝকঝক করছে। গোপালকে স্নান করিয়ে তোমার প্রত্যেক বৃহস্পতিবার আমি এই ঠাকুরের ঘাগড়া ঠাগড়া নতুন পরাই, তো তাই করতেই টাইম হয়ে গেল। নিজেরা পরিষ্কারভাবে থাকবো আর ঠাকুরকে পরিষ্কারভাবে রাখবো না, তো এটা ভালো লাগে না। তো অবশ্যই বন্ধুরা তোমরা আমায় কমেন্টে জানিও আমার ঠাকুরঘর তোমাদের কীরকম লাগলো, আর আমার মা লক্ষ্মী দেবী আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কমেন্টে জানিও কীরকম লাগলো আজকে। আর এই যে আমার লাড্ডু গোপাল, তো দেখো ঘাগরা পরিয়েছি কত সুন্দর লাগছে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে সকাল ঠিক 11টায়, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।